হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টেকরয় চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আনবক্সিং করব রিয়েলমি বাডস 3। তো এটা আমি আমাজন থেকে অর্ডার করেছিলাম। এটা নতুন দাম নিয়েছিল 1700, অফারটা বলা কি হয়তো 1600 বা 1700-এর মধ্যে এর প্রাইসটা যেটা সেটা ঘোরাঘুরি করে। তো এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি বাডস ওয়ারলেস 3। তো এখানে আমি সাদা কালারের এটা নিয়েছি। তো এবার যে বক্সটা আছে সেটা আপনাদের সাথে আমি ওপেন করব। তার আগে কিছু এর ফিচার্স দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 13.6 mm ডাইনামিক বেস ড্রাইভার, 360° সারাউন্ড সাউন্ড আছে, 24 ঘন্টা ব্যাক আপ দেবে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, গুগল ফার্স্ট পেয়ার প্লাস আছে, ব্লুটুথ 5.3 পাবেন। তো কানেক্টিভিটি খুবই ভালো আছে। তো বন্ধুরা, এবার দেখা যাক এটাকে ওপেন করব আমি আপনাদের সামনে। তো বন্ধুরা, এর যে প্যাকেজিং সেটা খুবই ভালো আছে। তো এটাকে দেখতে পাচ্ছেন ভিতরে যখন করছে তখন আর একটা বক্সের মতো আসছে। তো এখানে যে হোয়াইট কালারটা আমার খুবই ভালো লাগছে এটাকে দেখতে। তো বন্ধুরা, বক্সের ভিতরে আর তেমন কিছুই নেই। এবার এটাকে দেখা যাক এর মধ্যে কী কী আছে। তো বন্ধুরা, এইটাকে পেছন দিকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে বন্ধুরা, যে বক্সটা ওপেন করলেই এখানে একটা যে গাইড বুক আছে, তার সাথে কিছু ইয়ার টিপস আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে ইয়ার টিপস আছে, তো এগুলো আপনি আপনার কানের যেটা ফিটিংস ভালো হবে, যেটা আপনার কমফোর্টেবল হবে, সেটা ইউজ করবেন। তো বন্ধুরা, এবার যে মেইন আইটেম আছে সেটা যে হেডফোনটা সেটা দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাকে যে বক্সিংয়ের সাথে সেটাকে আটকানো আছে, যাতে প্যাকেজিং বা ডেলিভারি করার সময় কোনো রকম অসুবিধা না হয়। তো এটা কিন্তু বন্ধুরা ম্যাগনেটিক যে অ্যাটাচ আছে সেটা ম্যাগনেট অন অফের সাথে আপনি এটা পেয়ে যাবেন। তো এটাকে এবার দেখাচ্ছি বলুন, এটা কতটা সফট সেটা আমি আপনাদের দেখাবো। এবার দেখতে পাচ্ছেন এটাকে আমি পুরো রাউন্ড করে দিচ্ছি। এটাকে খুবই ছোটোভাবে করা যায় এবং এতটাই ছোট করা যায় যে এটা খুব সহজেই আপনার চাইলে আপনার পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে ঘোরাঘুরি করতে পারেন। আপনার যদি কাঁধে রাখতে ইচ্ছে না করে তো আপনি চাইলে আপনার পকেটের মধ্যে এটাকে রেখে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা খুবই সফট, যে রবারটা ইউজ করা আছে সেটা খুবই সফট। তো বন্ধুরা, এখানে 4টে বাটন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ভলিউম আপ, একটা ভলিউম ডাউন, একটা পজ, আর প্লাস হচ্ছে উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল, সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন। তো আপনি একবার প্রেস করলে একটা নয়েজ ক্যান্সেলেশন অন বা অফ করা যাবে। তো বন্ধুরা, এর দেখতে পাচ্ছেন যে বিল্ড কোয়ালিটি সেটা কিন্তু খুবই ভালো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যখনই দুটোকে আলাদা করবো তখনই এটা অন হয়ে যাবে, আবার যখনই দুটোকে অ্যাটাচ করে দেবো তখনই এটা অফ হয়ে যাবে। তো এর যে ফিচার্স আছে সেটা খুবই সুন্দর বন্ধুরা। এর সাথে আর একটা ফিচার্স আছে, এর সাহায্যে আপনি ডুয়াল ডিভাইস সাপোর্ট। তো আপনার যদি দুটো মোবাইল থাকে বা একটা মোবাইল একটা ট্যাব থাকে বা অন্য কোনো ডিভাইস থাকে, তাহলে তার দুটোর সাথেই আপনি একসাথে অ্যাটাচ করাতে পারবেন।